দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম জয় পেতে প্রথম একাদশে বড় পরিবর্তন এনেছে টিম ইন্ডিয়া। কিছু তারকার বাদ পড়া একদম নিশ্চিত। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। এখন সিরিজের দ্বিতীয় ম্যাচ 18 সেপ্টেম্বর থেকে মোহালির আইএস বিন্দা স্টেডিয়ামে খেলা হবে। এখনো পর্যন্ত দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল টি টোয়েন্টি জেতেনি। দর্শক, চলুন জেনে আসি মোহালির দ্বিতীয় ম্যাচ নিজেদের দখলে করার জন্য বিরাট কোহলি কোন 11 জনকে নিয়ে মাঠে নামবেন। নাম্বার ১, রোহিত শর্মা। বিশ্বকাপ থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক তথা ওপেনার রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। এই ম্যাচে তার কাঁধেই থাকবে দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব। বিশ্বকাপ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফর্মকে এই ম্যাচেও ধরে রাখতে চাইবেন তিনি। নাম্বার ২, লোকেশ রাহুল। বিশ্বকাপে আহত হয়ে ছিটকে পড়ার পর থেকেই ছন্দে নেই শিখর ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফিরে আসার পরও সেভাবে রান করতে পারেনি ভারতীয় দলের গব্বর। ফলে এই ম্যাচে রোহিতের সঙ্গে লোকেশ রাহুলকে দেওয়া হতে পারে ওপেন করার দায়িত্ব। এটাই লোকেশ রাহুলের কাছে সম্ভবত শেষ সুযোগ। এর আগে টেস্ট দল থেকে বাদ পড়েছেন তিনি। এই ম্যাচে ব্যর্থ হলে সীমিত ওভারের ক্রিকেটেও বাদ পড়া নিশ্চিত তার। ফলে এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে থাকবেন রাহুল। নাম্বার ৩, অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বিরাট কোহলির ফর্ম মিলিয়ে মিশিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে যথেষ্ট ভালো ফর্মে ছিলেন তিনি। এই ম্যাচেও তার কাঁধে ভারতীয় দলের তিন নম্বর জায়গার দায়িত্বের পাশাপাশি থাকবে নেতৃত্বের ভার। নাম্বার ৪, শ্রেয়াস আইয়ার। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে ফিরে নিজেকে প্রমাণ করেছেন এই তরুণ ব্যাটসম্যান। সুযোগ পেয়ে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলকে জিতিয়েছেন, সেই সঙ্গে দলের চার নম্বর সমস্যার সমাধানেরও ইঙ্গিত দিয়েছেন। এই ম্যাচে তিনি আরও একবার নিজেকে প্রমাণ করে দলের জায়গা একদম পাকাপোক্ত করে ফেলবেন। নাম্বার ৫, উইকেট কিপার ঋষভ পন্থ। মহেন্দ্র সিং ধোনির বিশ্রাম চাওয়া আর দিনেশ কার্তিকের বাদ পড়ার পর ঋষভ পন্থই দলের একমাত্র উইকেট কিপার। কিন্তু যথেষ্ট সুযোগ পেলেও তিনি ব্যাট হাতে ব্যর্থ। কিপিংয়ে তার উইকেটের পিছনে যথেষ্ট নড়বড়ে দেখিয়েছে। এই ম্যাচে তিনি ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলে সমালোচকদের যোগ্য জবাব পাবেন তিনি, আর এই জন্যই উইকেটের পেছনে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে চাইবেন। নাম্বার ৬, ক্রুণাল পান্ডিয়া। কুলদীপ যাদব আর যুজবেন্দ্র চাহাল টি টোয়েন্টিতে জায়গা না পাওয়ায় ক্রুণাল পান্ডিয়ার কাছে সুযোগ থাকবে টি টোয়েন্টিতে দলের জায়গা পাকা করা। ক্রুণাল স্পিন বল করার পাশাপাশি ব্যাট হাতেও ঝড়ো ইনিংস খেলতে পারে। ওয়েস্ট ইন্ডিজেও দলকে যথেষ্ট নির্ভরতা দিয়ে ম্যান অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছিলেন তিনি, ফলে তার কাছে দলের আশা অনেক বেশি। নাম্বার ৭, হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের পর আবারও এই সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে তারকা অলরাউন্ডারের। এই ম্যাচে ভারতীয় দলের জোরে বোলিংয়ের অনেকটাই দায়িত্ব থাকবে তার কাঁধে। নাম্বার ৮, রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ থেকে দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়ে উঠেছেন তিনি। ব্যাটের পাশাপাশি বল হাতেও দলকে নির্ভরতা দিয়েছেন। এছাড়াও এই মুহূর্তে ভারতীয় দলের শ্রেষ্ঠ ফিল্ডার তিনি, ফলে এই ম্যাচেও দলে থাকবেন তিনি। নাম্বার ৯, ওয়াশিংটন সুন্দর। এর আগেও ভারতীয় দলের সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন এই তারকা উদীয়মান তরুণ স্পিন অলরাউন্ডার। এই সিরিজে কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের অনুপস্থিতিতে তার কাছে আরও সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। মোহালিতে হতে চলা দ্বিতীয় ওয়ানডেতে দলে থাকবেন তিনি। নাম্বার ১০, দীপক চাহার। গত বছরই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন এই মিডিয়াম পেসার। সেই সঙ্গে গত বছরই আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হয়েছে তার। এই সিরিজে ভারতীয় দলের প্রধান তিন জোরে বোলার অনুপস্থিত, আর এই অবস্থায় নিজেকে আরও একবার প্রমাণ করার বড় সুযোগ পেয়েছে দীপক চাহার। এর পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও যোগদান দেওয়ার ক্ষমতা রয়েছে তার। নাম্বার ১১, নভদীপ সাইনি। মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার আর যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলে জোরে বোলিংয়ের দায়িত্ব থাকবে দিল্লির এই জোরে বোলারের কাঁধে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন দিল্লির এই তারকা বোলার। অভিষেকেই দুর্দান্ত বল করে ভারতকে জিতিয়েছিলেন তিনি, ফলে এই ম্যাচে তার জায়গা পাওয়া একদম নিশ্চিত। ধর্মশালায় প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে বিরাট কোহলি বলেছিলেন, তিনি যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন তখন তার সামনে অনেক সুযোগ ছিল না এবং বর্তমান প্লেয়ারদের সামনেও নিজেকে প্রমাণ করার সময় খুবই সামান্য। কিন্তু সেই ম্যাচে মাঠে বলই করায়নি, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গিয়েছে। আর বিরাট কোহলি মন্তব্য করছেন, অনেকেই পরপর সুযোগ পাচ্ছেন কিন্তু নিজেকে প্রমাণ করতে পারছেন না। অনেকেই মনে করছেন এই বক্তব্যের লক্ষ্যে রয়েছে ঋষভ পন্থ। প্রথম ম্যাচে মাঠে বল না গড়ালেও সাইড লাইনের ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনায় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে পন্থকে। সেখানে বলা হয়েছে ও বারবার নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসতে পারে না।
এই পদকে দলে রাখা আর ধোনিকে বাদ দেওয়া নিয়েও টিম ম্যানেজমেন্ট থেকে বিরাট কোহলি সকলের উপরই চাপ বেড়েছে। মোহালিতে পৌঁছে তাই তো নেটে ব্যাটিং করতে নেমে পড়েছিলেন ঋষভ পন্থ, কারণ তিনি নিজেও জানেন তাকে ঘিরে চাপ বাড়ছে টিম ম্যানেজমেন্টের উপর। চাপ রয়েছে লেগ স্পিনার রাহুল চাহার ও ওয়াশিংটন সুন্দরের উপরও। কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে বাদ দিয়ে এই দুজনকে দলে নেওয়া হয়েছে পরপর দুইটি সিরিজে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের হাতে ২০টি ম্যাচ রয়েছে। দলের ব্যাটিংকে বিশেষ করে ৮, ৯ এবং ১০ নম্বর থেকে নিয়মিত রান পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ভারতের সামনে সবথেকে বেশি চিন্তা মিডিল অর্ডারে উইকেট হারানো, তবে সেটা সময়ই বলে দেবে। শ্রেয়া আয়ারের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ, যাদের ফিরিয়ে আনা হয়েছে মিডিল অর্ডারকে শক্তিশালী করতে। এদিকে কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য কঠিন চ্যালেঞ্জ ভারতের মাটি থেকে নিজেদের ফিরিয়ে পাওয়া। ভারতের মাটিতে ভারত সবসময় ভয়ঙ্কর, একটা সুযোগ হাতে থেকে ইতিমধ্যেই চলে গিয়েছে। কাগিসুর রাবাদা চেয়ে ভারতের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে সেটা স্বাভাবিক, তবে একজনকে নিয়ে নয় পুরা টিমকে নিয়ে ভাবছে ভারতীয় ক্রিকেট দল। গোটা টিমকেই সমীহ করেছে বিরাট কোহলিরা। দর্শক, প্রতিনিয়ত বিশ্বকাপ ক্রিকেটের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।